Tito Kuddusu, Tito Salamu, Tito Mu'minul Muhaiminul Azizul Jabbarul Mutakabbirul Khalikul Bariul Musavvirul Gaffarul Qaharul Wahhabul Razzakul Fattahul Alimul Qabidul Basitul Khafidul Rafiul Mu'izzul Mudillul Samiul Basirul Hakamul Adlul Latiful Khabirul Halimul Azimul Gafurul Shakurul Aligul Kabirul Hafidul Muqitul Hasibul Jalilul Karimul Raqibul Mujibul Wasi الحكيم الودود المجيد البائك الشهيد الحق الوقير القوي المتين الولي الحميد الموصي المهدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله তো পদের মালিক যে তোকে ধরব তো ধরব কেমনে পাবো তো পাবো কেমনে আমি জায়গায় চলে আসছি মালিক তোকে পাবো তো পাবো কেমনে দুনিয়ার পদস্থ লোক দ্বারা কঠিন তুই তো এত বড় বাকিগুলা বললাম না আল্লাহর সিফত বলতে গেলে রাত পার করে দেওয়া যায় হায় 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 যদিও আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন মানুষ তুই কিন্তু তোর মঙ্গল জানিস না কারণ তুই সীমাবদ্ধতায় আবদ্ধ তুই তোর মঙ্গল চিনিস না জানিস না ভাবিস না শিখোছো না তোর মঙ্গল কিন্তু তুই জানোস না এই জন্য আল্লাহ মঙ্গল বুঝিয়েছেন যে তোর সবচেয়ে মঙ্গলকামী কে মঙ্গল কি এটা আল্লাহ বুঝিয়েছেন যে মঙ্গল কিসে ও মানুষ দুনিয়াতে মঙ্গল না 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 আল্লাহ বুঝাইছেন আল আখিরাতু খায়রুন ওয়া আবকা ও মানুষ যেটা তোর দিকে ধায়া আসতেছে সব চেকিংয়ের মাধ্যমে যায় আল্লাহ কতটুকু দয়ালু আল্লাহ বলে বান্দা এদের জন্য তো ব্যবস্থা আছে চেকিং করে ভিতরে যায় আমার সাধারণ বান্দার জন্য কি ব্যবস্থা আছে তো আল্লাহ কুদরত দিয়ে কতটুকু ভালোবাসেন আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসেন তো আল্লাহ বলে সাধারণ মানুষের জন্য আমি চারটা চেক পোস্ট বসায় দিছি কয়টা আমি দেখাই দিছি আপনাদেরকে প্রথম নাক চেক করে গ্রান নাকের চেকে যদি ওকে হয় তো ভিতরে যায় ওকে না হইলে তাই বাইরে ফালা এটা যাবে না ভিতরে গ্রান জানি কেমন প্রথম নাক চেক করে নাক যদি ওকে করলো তো ভিতরে জিব্বার কাছে যাবে তারপরে জিব্বার স্বাদ দেখবে স্বাদ ছোঁয়াইতে দেরি দেখতে দেরি করে না এমন না সকালে ছোঁয়াইছো বিকালের রিপোর্ট দিবে না 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 ছোঁয়াইতে দেরি রিপোর্ট দিতে দেরি না সাথে সাথে যেবা জিব্বা স্বাদের রিপোর্ট দিয়া দেয় না স্বাদ ভালো লাগে না এটা ভিতরে যাবে না ঠিক যদি জিব্বাকেও ফাঁকি দিল স্বাদ দিয়া জিব্বাকে ফাঁকি দিছে আর একটা পাথরের কণা চলে গেছে খাওয়ার সাথে তো কামড় দিতে দেরি সর্বপ্রথম জিব্বা ওইটাকে বাইর করে ইন্ডিকেটর করে দিবে প্রথম কামড়টা কার উপরে লাগে হ্যাঁ বাদ তো দিছেন এতগুলা ওর সামনে পাথর আর কি প্রথমটাই পাথরের দাঁতে লাগলো কেন আল্লাহ বলে তৃতীয় চেকিং এটার থেকেও যদি ফাঁকি দেয় ছোট্ট একটা চুল যেটা দাঁত ধরবে না কসম খোদার জিব্বা আবার চেক করে ওটাকে বের করে দেয় এটাও ভিতরে যাবে না আল্লাহ বলে তোর সবচেয়ে মঙ্গলকামী আমি বিদায় আমি জায়গায় চলে আসছি ভাবেন তো আল্লাহ টিগলার দিতেছে মানুষ ও মানুষ ও মানুষ ভাব বোঝ শিখ তোর হিতাকাঙ্ক্ষী সবচেয়ে বড় কে সবচেয়ে বড় কে তো আল্লাহ দ্বিতীয় আবার বলতেছে আবার বলতেছে আল্লাহ কাকে পাইলে সব পাবি এটাও শিখ কাকে পাইলে সব পাবি এই জন্যই আল্লাহ হাদিসে বলতেছেন অজাত্তনি অজাত্তা কুল্লা শাই আমাকে পাইলে সব তোকে পাওয়ায় দিব সব পাবি সব পাবি ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই আমাকে হারায় ফেললে সব হারায় ফেলবি
কিন্তু আমি প্রশ্ন যদি আল্লাহকে করি, মালিক তোকে পাবো তো পাবো কি করে? লা তারাকাল উয়ুর, ও মালিক তোরে তো চোখে দেখা যায় না। ওলা তুখালি তুকা জুনুন, দেনদারুনে তোকে আনা যায় না। বলা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আজ পর্যন্ত বর্ণনা দিয়ে তার তোর কোনো কিনারা কেউ করতে পারে নাই। কিনারা করা যায়? আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। ও মালিক তোর সাথে তো কথাও বলা যায় না, তোর কথাও তো শোনা যায় না, তো তোকে পাবো তো পাবো কিভাবে? দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তি, তাকে পাইতে গেলেই তো কত জুতা ক্ষয় করতে হয়। আমার কথা কি বোঝেন? দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তি, তাও সারা দুনিয়ার না, ছোট্ট ছোট্ট একটা এলাকার, আমার মতো মোটা চশমা চোখের তে খুললে মানচিত্র বাংলাদেশ দেখা যায় না, আমি দেখি না চশমা ছাড়া। আমি টোকায় বাহির করতে পারবো না যে মানচিত্র কোনটা, বাংলাদেশের স্থান কোন জায়গায় মানচিত্রে। ছোট্ট একটা দেশের ছোট্ট একটা চাগার পদস্থ লোক পাইলে তাকে ধরতে, সে ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। ধরতে গেলে জুতা ক্ষয় করতে হয়। মালিক তোকে পাবো তো পাবো কি করে? প্রশ্ন কি বুঝাইতে পারলাম? বুঝা তো নিলাম, তোকে পাইলে সব পাওয়া হয়ে যাবে, তোকে না পাইলে সব হারায় যাবে। কিন্তু মালিক তোকে পাবো তো পাবো কি করে? তোকে তো ধ্যান ধারণে আনা যায় না, তোকে চোখে দেখা যায় না, তোর বর্ণনা দিয়ে শেষ করা যায় না, তোর কথাও শোনা যায় না। তুই তো শুধু আল্লাহ না, তুই তো রহমানও, তুই তো রহিমও, তুই তো মালিকও, তুই কিন্তু তোর মঙ্গল জানিস না, কেন তুই সীমাবদ্ধতায় আবদ্ধ। তুই তোর মঙ্গল চিনিস না, জানিস না, ভাবিস না, শিখোসো নাই, তোর মঙ্গল কিন্তু তুই জানোস না। এই জন্য আল্লাহ মঙ্গল বুঝিয়েছেন যে তোর সবচেয়ে মঙ্গলকামী কে, মঙ্গল কি এটাও আল্লাহ বুঝিয়েছেন যে মঙ্গল কিসে। ও মানুষ দুনিয়াতে মঙ্গল না, না না না, আল্লাহ বুঝিয়েছেন আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ও মানুষ যেটা তোর দিকে ধায়া আসতেছে, অতি সত্তর তুই আমার পেটে আসবি, জেনে রাখ অতি সত্তর তুই আমার পেটে আসবি। হায় হায়, শুধু জমিন না, সূর্য পর্যন্ত সতর্ক করতে করতে ওঠে, ইবনা আদম আনা ইয়াউমুন জাদিদ, ও মানুষ আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী বহন করব। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর, মূল্যায়ন কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কোনো দিন আর তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। শুধু সূর্য না, শুধু জমিন না, হয় সোনার গায়ের মানুষ, আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি, শুধু সূর্য না, শুধু মাটি না, আমার এলাকার কুকুর পর্যন্ত আমাকে সতর্ক করে। হুম হুম, কুকুর যখন অপরিচিত কাউকে দেখে তো দুই চার দিন তাকে দেখলেই চিল্লায়, দুই চার দিন পরে আর চিল্লায় না, কুকুর ভাবে। ডেলি তো ওকে সতর্ক করি, তিনবার করা হয়ে গেছে আর করার প্রয়োজন মনে করি না, তখন কুকুর আর ওকে দেখলে চিল্লায় না, ও ভাবে কুকুর আমাকে চিনা ফেলছে এই জন্য আর চিল্লায় না। না না, কুকুর ভাবে তোকে সতর্ক করা হয়ে গেছে আর সতর্ক করার প্রয়োজন মনে করি না। এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর মানুষ দেখলে গেউ গেউ করে না, কুকুর বলে ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার ফা ইন্নাকা লা তুতিক, ও মানুষ আল্লাহর গজব থেকে তুই তোকে বাঁচা, তুই আল্লাহর গজব সইতে পারবি না। কুকুর পর্যন্ত সতর্ক করে, কুকুর পর্যন্ত সতর্ক করে আমাদেরকে। সময়ের চাক্কা আমাদেরকে নিয়ে যেতেছে, যদিও দুই মিনিট বাবার সুযোগ আমাদের কাছে নাই। বিদা আল্লাহ আমাদের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, মানুষ সীমাবদ্ধতায় আবদ্ধ। বিদা আল্লাহ মানুষকে বলতেছে তুই হারাইয়া যেতে পারিস, আমি তোকে হারাইতে পারি না, আমি তোকে হারাইতে পারি না। যদি আপনি প্রশ্ন করেন কোত্থেকে বাহির করলেন, তাল্লা চিৎকার দিয়া বলতেছে ইবনা আদম আজকুর কাবালাওতান সানি, ও মানুষ যদিও তুই আমাকে বইলা থাকিস, আমি তোকে বলতে পারি না, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। ইয়া ইবনা আদম, ও মানুষ আজকুর কাবালাওতান সানি, তুই আমাকে বইলা বসা থাকিস, সবকিছু দেওয়ার পরেও তুই আমাকে বইলা যাস। হায় হায়, আমি কেমনে বুঝাবো? ডাকলেও তো আসে না, ডাকলেও কে ডাকে? কে ডেলি কয়বার ডাকে? কয়বার?
কে ডাকে? আল্লাহ। হায় হায় হায়, জবাব কি দেয় আল্লাহকে? কি জবাব দেই আমরা যখন ডাকে? তখন কি জবাব দিই? সকালে বলি ঘুমে, ঠিক না? সকালে কি বলি? সকালে কি বলি? ঘুমে, ঘুমে ব্যস্ত। অথচ কানে ধ্বনি ছিল আল্লাহ, আওয়াজ ছিল আসসালাতু খায়রুম মিনান্নাও। ও মানুষ, তুই ভাবিস ঘুম উত্তম? না, নামাজ উত্তম। আমি তো বলি এই উম্মত যদি তিন অক্ত নামাজ ও বাজামাত পড়তো, তিন অক্ত এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের নবীজির নাম কি? আরে সবাই বলেন না, নাম কি? আপনাদের সোনার গায়ে পাওয়া যাবে বহুত লোক আমাদের নবীজির নাম জানে না। হ্যাঁ, রাগ হলেন না, পায়ে হাত রাখি। যদি জিজ্ঞেস করি নবীর নাম কি, তো বলবে নবী। রসুলের নাম কি কয়? রসুল। যেরকম বাচ্চা বলে আব্বার নাম কি কয়? আব্বা। জানে না, কসম খোদার জানে না। আর কেউ উল্টাটাও জানে? আমি প্রমাণিত, আমরা তাবলিগওয়ালা, তথ্য আমাদের কাছে বেশি আছে। আমি নয়াবাজার এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছি নবীর নাম কি, বাড়ি শরীয়তপুর। আমার চোখের পানি চলে আসছে, শুধু পানি না, যতক্ষণ পর্যন্ত আমি বাসায় না পড়ছি ততক্ষণ আমার চোখ দিয়ে পানি ঝরতে ছিল। ও বলতে ছিল আমাদের নবীর নাম আব্দুল কাদের জিলানি। নাউজুবিল্লাহ, পড়েন না, আমরা নবীর নামের প্রচার করি নাই। আমাদের নবীর নামের প্রচার হয় না, ওয়াজ মাহফিল হয়, নবীর নামের প্রচার হয় না, নবীর শানের প্রচার হয় না। নবীর শান কত বড়! আমাদের নবী কে, ওনার নাম কি? একটা নাম না, দশটা নাম আল্লাহ রাখছেন। দশটা কয়টা? কয়টা? বন্ধুর দশটা নাম রাখছেন আল্লাহ, দশটা কয়টা? দশটা নাম আল্লাহ নিজে রাখছেন। আমি তো বলি আমরা তো জানি না কোন নবী পাইছি। মাদ্রাসার নিসবতে ওয়াজ মাহফিল হয়েছে, আমার কোনো দ্বিমত নাই। কিন্তু যদি মাদ্রাসার নিসবতে আজকে শানের এসালত হইতো, তাহলে বড় খুশি হইতাম। রসুলুল্লাহ শান, কেননা যেই নবীর জন্য আল্লাহ সেমিনার করছেন। সেমিনার কে? সম্মেলন করছে। কি করছে আল্লাহ? কি করছে? যার জন্য সম্মেলন করছে আল্লাহ। ওলামারা হয়তো উল্টো ফতুয়া দিয়ে দিতে পারে আমাকে, আমি কোরআনতে দিতেছি। আল্লাহ সম্মেলন করছে। কি করছে? সম্মেলন করছে। দুটা করছেন, একটার ভিতরে আমরা ছিলাম। প্রথম সম্মেলন ছিল আলাস্তু বিরব্বিকুম কলু বালা, সম্মেলন শেষ। জিজ্ঞাস করছে আমি কি রব না? তো আমরা সবাই বলছি হ্যাঁ আপনিই রব, আর কেউ নাই। তো আল্লাহ সম্মেলন শেষ। দ্বিতীয় সম্মেলনে নবী আর রসুল ছিল, আর কেউ ছিল না। নবী আর বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজি শান ছিল, শান মর্যাদা। আল্লাহ নবীদেরকে বলছে সুম্মা ইয়াতিকুম রাসূল, আমি আয়াতের অর্ধেক থেকে শুরু করতেছি, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রাসূল তোমাদের কাছে আসবে, লাতুমিনুন নাবি, আমার রসুলের উপরে তোমরা ইমান আনবে, ওয়ালা তানসুরুন নাহু, তোমরা আমার রসুলকে সাহায্য করবে। তারপরে নবী রসুলদেরকে আল্লাহ বলছে এই কথায় তোমরা একমত, স্বীকৃতি দিলা। তো নবীরা চিৎকার দিয়া, রসুলরা চিৎকার দিয়া বলছে আকরার না, আমরা স্বীকৃতি দিলাম। সেমিনার করছেন আল্লাহ। কিন্তু প্রশ্ন এখানে কোন ওলামা করতে পারে, 313 জন রসুল, তা আল্লাহ বলছে সুম্মা ইয়াতিকুম রসুল। এখানে আল্লাহ আরেকটা জিনিস বুঝাইছেন, আল্লাহ জানে কিয়ামত পর্যন্ত বহুত মানুষ আসবে যারা আমাদের নবীজির ঘরের ভিতরে ডাকা ডালতে চাবে, নবুয়তের দাবি করবে। তা আল্লাহ আমাদেরকে একটা উসুল শিখাইছে, নিয়ম শিখাইছে, যেই নবী দাবি করবে বুঝা নাও। কেন আমি বলছি সুম্মা ইয়াতিকুম রসুল, আমার যে রসুল এর সবার শেষে উনি আসবে, ওনার পরে যেই আসবে ওই ডাকাইতে আসবে, রসুল আসবে না। ওটা কি আসবে? ডাকাত আসবে, রসুল আসবে না। যদি রসুল আসতে হয় তাহলে এই সেমিনারও থাকতে হবে, এই সেমিনারও থাকতে হবে। আল্লাহ এটাও বুঝাইছেন, শুধু নবীর শান বুঝান নাই, বলছে সুম্মা ইয়াতিকুম রসুল, সবার শেষে আমার রসুল আসবে।
আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ রসুল 313 জন, এটা আবার কোন রসুল? আল্লাহ বলবে সত্য রসুল 313 জন, কিন্তু কারো কালেমার ভিতরে আমি শব্দের রসুল দিই নাই। রসুল বটে কিন্তু শব্দের রসুল কারো কলেমার ভিতরে দেই নাই। মুসা রসুল কলেমা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ঈসা রসুল কলেমা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম রসুল বটে কিন্তু কলেমা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আদম রসুল বটে কিন্তু কলেমা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, নূহ রসুল বটে কিন্তু কলেমা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজীহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবীহুল্লাহ, কারো কলেমা শব্দে রসুল দেই নাই। আমি যেই রসুলের সেমিনার করতেছি শুধু ওই রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিছি, এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রসুলুল্লাহ। আমি ওইখান থেকে বাহির হয়ে গেছি, এই উম্মত যদি তিন অক্ত নামাজও পড়ত, শুধু তিন অক্ত জামাতের সাথে, কয়েকত তিন অক্ত নামাজও যদি বা জামাত পড়ত তিন অক্ত, তাইলে আমাদের রসুলের চেহারা সুবাদে মুহাম্মাদুর রসুলুল্লাহর চেহারা সুবাদে ওনার চেহারার কারণে ওনার কারণে আল্লাহ এই তিন অক্ত জামাতে পড়নেওয়ালাকেও পারে লাগায় দিতেন, পারে পার করায় দিতেন। আমি দলিল দিতেছি, এশার ফজর যে বাজমাত পড়ে সারা রাত্র কি 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 সত্য তো না ভুল? হ্যাঁ ওলামা আছে এখানে, সাইকুল হাদিসও আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল দাখালাল ওয়াও আছে ফা আছে ওয়া দাখালাল জান্না ফাদাখালাল জান্না সুম্মা দাখালাল জান্না, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য এতটুক শব্দ মধ্যখানে আইনা দেরি করা আল্লাহ পছন্দ করতেছেন না, এই জন্য আল্লাহ কোনো অক্ষরই আনেন না মধ্যখানে। আল্লাহ রসুল বলতেছে বুখারীর রেওয়ায়ত মান সাল্লাল বারদাইন, মুসলিমের রেওয়ায়ত মান সাল্লাল বারদাইন দাখালাল জান্না, সাথে সাথে কোথায় কোথায় বারদাইন মানে কি ফজর আর আসর, ফজর আর আসর এটা ঘুমানো বলে আমাদেরকে জিজ্ঞেস করেন বারদাইনের অর্থ এটা ফজর আর আসর। এখন আপনি বলবেন আপনি এটা কই থেকে পেলেন, আমি যুক্তি মিলাইতেছি, ফজরে একদল ফেরেশতা আকাশ থেকে আসে আসর পর্যন্ত ডিউটি করে, আসরে একদল ফেরেশতা জমিনে আসে ফজর পর্যন্ত ডিউটি করে, যখন যেই দলই আকাশে যায় ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে কাইফা ওয়াজাদতুম ইবাদি ইদা আতাইতুম ওয়া তারাকতুম, আমার হাদিস কোটিং করেন আপনারা পরে তালাশ করেন এটা আছে না নাই, তো আল্লাহ বলে যখন উপরে যায় তো আল্লাহ জিজ্ঞেস করে কাইফা ওয়াজাদতুম ইবাদি ইদা আতাইতুম, যখন জমিনে আসছিলা তো আমার বান্দাদেরকে কিভাবে পাইছো, যখন ছাইরা আসতে ছিল তো আমার বান্দাদেরকে কিভাবে পাইছ, তো ফেরেশতারা বলে আতাইতুহুম ইউসাল্লুন, যখন আসছি তখনও দেখছি উক্ত হইয়া পড়া রয়েছে, উক্ত হইয়া, আরে উক্ত বোঝেন, সেজদায় পড়া রয়েছে, ফজরে আসছি তো দেখছি সেজদায়, আসরে আসছি তো দেখছি সেজদায়, ওয়াইদা তারাকতুম যখন ছেড়া আসতেছি তখনও দেখছি সেজদায়, আসরে চলে আসছি তো দেখছি সেজদায় পড়া আছে, ফজরে চলে আসছি তো সেজদায় পড়া আছে। আল্লাহ কয় ফাশহাদু, সাক্ষী থাকো, পুরাটা নামাজ লেখা রাখো নামাজ। হায় হায় আমি কেমনে বুঝাবো, তো প্রশ্নের থেকে আমি বাহির হয়ে গেছি, প্রশ্নের থেকে যে আল্লাহকে পাবো তো পাবো কি করে, আল্লাহ তো বলতেছে আমাকে পাইলে সব পাওয়া যাবে, আমাকে হারায় গেলে সব হারায় যাবে, কিন্তু প্রশ্ন আমি তুলে দিলাম তো আল্লাহ আসান করছেন, এ সহজ করছেন, আল্লাহ সহজ করছেন আমাদের জন্য, আল্লাহ মাইনা নিছেন প্রশ্ন মনে হয়, যদি মাইনা না নিতেন তাহলে কোনো রসুল আর নবীকে রসুল, আল্লাহ কথা বলছেন অনেকজনের সাথে কিন্তু জমিনে রেখা, কোথায় রেখা, কোথায় রেখা, মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রেখা, জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রেখা, আল্লাহ মনে আমার প্রশ্ন মাইনা নিছেন
যা আল্লাহকে দেখা যায় না, কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতের প্রশ্ন মাইনা নিলাম, কেউ আসে না, আপনি উঠে আসেন, আসেন আসেন, উঠা কোথায়? আরশে, আরশে আসেন, আরশে মেরাজ, আরশে আসেন, বসেন আমার পাশে, দেখেন আমাকে, দেখি আমি আপনাকে, দেখেন। তো বলছে আল্লাহ শুধু আপনাকে দেখবো আর কিছু না? তো আল্লাহ বলে সব দেখতে দেখতে আইন, শেষে না আমারে দেখবেন, সব দেখতে দেখতে আসেন, সর্বশেষ না আমাকে দেখবেন। কেন আলাল আরশিস্তাওয়া, আমি তো সবার উপরে, সব তো নিচে, ওগুলা দেখা ছাড়া আমার পর্যন্ত পৌঁছতে পারবেন না। তা আল্লাহ নিয়ে গেছেন পাশে বসায়া দেখাইছেন, তারপরে আল্লাহ আমাদের জন্য সহজ করছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে সহজ করছি, আমার বন্ধুকে পাইলি আমাকে পেয়ে যাইবা, যাও আমার বন্ধুকে পাইলি আমাকে পাইলি, আমার বন্ধুকে পাইলি আমাকে পাইলি, আমার বন্ধুকে পাইলি আমাকে পাইলি, আমার বন্ধুর গোলাম হইলি আমার গোলাম, আমার বন্ধুকে পাইলি আমাকে পেয়ে যাইবা। সহজ করছেন না কঠিন? হায় 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 হায়, আমার বন্ধুকে পাইলে আমাকে পেয়ে যাইবা। আল্লাহ চিৎকার দিয়া বুঝাইছে, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। ওয়াইন তুতিউহু তাহতাদু, ও মানুষ হেদায়েত চাইতে থাকো, চোখের পানি ঝরায়া, প্রত্যেক রাকাতে কিন্তু আমরা হেদায়েত চাই। আল্লাহ বলছে ওয়াইন তুতিউহু তাহতাদু, হেদায়েত চাও ঠিক আছে, মানা নিলাম, চাইতেছো তুতিউহু তাহতাদু, আমার বন্ধু পাওয়া গেলে, আমার বন্ধুর গোলাম হয়ে গেলে তুমি হেদায়েত চাইতে দেরি, তোমার কদমে আমি রাখতে দেরি করব। আল্লাহ সহজ করছেন, আসেন। আমরা আমাদের হিতাকাঙ্ক্ষী না, আল্লাহ আমাদের কি কে হিতাকাঙ্ক্ষী? আল্লাহ, আল্লাহর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কেউ নাই। আল্লাহ বলছে আমাকে পাইলে সব পাইলে, সব পাওয়া যাবা, আমাকে হারাইলে কোন জিনিস সবচেয়ে পাওয়া উত্তম, এটা আল্লাহ দেখায় দিছে আখেরাত, যেটা আমাদের দিকে ধায়া আসতেছে। কিন্তু সমস্ত প্রশ্ন আমি গুটায় নিয়ে আসছি, এই জন্য মেরে দোস্ত আসেন, আজকে ওয়াদা করি যে নবীর গোলাম হয়েই মরবো, সত্য রাখেন, নমন নমন নমন। কিন্তু সোনারগাঁয়ের মানুষ তো অনেক চালাক, ঠিক না? না ওই তো সোনারগাঁও, ঠিক না? কি ইশাকার রাজধানী, কম কথা নাকি? খালি ইশাকার রাজধানী আপনাদের? আপনারা তো আপনাকে ইতিহাসই জানেন না, ইতিহাস জানেন না আপনারা, প্রশ্ন করে দিতে পারেন আমাকে। যাক, আমি ওই ইতিহাসের দিকে যাইতে চাইলাম। আমি মাঝে মাঝে বলি যে আপনারা ইতিহাস 100 বছরের জানেন, এটা বাংলাদেশের, আমি বাংলার ইতিহাস জানি 1427 বছরের। এখানে কত বাংলা এখন 1427 সন চলতেছে, 1427 সন চলতেছে। আপনি স্বাধীনতা থেকে নিয়ে ইতিহাস জানেন, আমি 1427 বছরের ইতিহাস এখানে রেখে দিছি। তাহাদিসে নেয়ামত বলতেছি, তাকাব্বুরি করে না, আলহামদুলিল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, রসুলও তো নাই, রসুলও তো নাই, রসুলও তো নাই, রসুল আছে? মোহাম্মদুর রসুলুল্লাহ আছে? চলে গেছে দুনিয়ার থেকে, ঠিক না? কোথায় গেছে? আল্লাহর কাছে চলে গেছে না? কত বছর হয়ে গেছে জানেন? 1432 বছর। এখন হিজরি চলতেছে 1442 বছর, 42। আল্লাহর রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তাহলে 1432 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ রসুলরে পাবো তো পাবো কোথায়, ঠিক না? প্রশ্ন হইতে পারে না, হইতে পারে না? আমি কিন্তু প্রশ্ন করতেছি, জবাবও দিতেছি, প্রশ্ন হইতে পারে। এই জন্য আল্লাহ বলছেন আমার বন্ধুর গোলাম হওয়া ছাড়া আমাকে পাবে না।
আমাকে পাইতে হইলে বন্ধুর গোলাম হইতে হবে, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হওয়া ছাড়া হেদায়েত তোমাদের কাছে যাবে না। যদি সোনারগাঁর নারী পুরুষ প্রশ্ন করে রসুল 1432 বছর আগে চলে গেছে, পাবো তো পাবো কোথায়? তাহলে 1400 বছর আগেই আল্লাহ সিস্টেম করছেন, ওয়া আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত আমার নবীর গোলাম হওয়া ছাড়া আমাকে পাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই, আমার নবীর অনুসরণ অনুকরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ তোমরা পাবে তো পাবে কোথায়? আমার নবীকে তো আমি 63 বছর বয়সে, আমার রসুলকে তো, আমার বন্ধুকে তো, মুহাম্মদুর রসুলুল্লাহকে তো আমি 63 বছর বয়সে আমারটা আমার কাছে বলে নিয়ে আনিছি, আমারটা আমার কাছে নিয়ে আনিছি, তোমরা পাবে তো পাবে কোথায়? কিন্তু এটা ছাড়া তো বিকল্প কোনো রাস্তা নাই। তো আল্লাহ ঘোষণা দিতেছে, আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, কিয়ামতের সকাল পর্যন্ত আমি কিছু লোককে নিযুক্ত করব, নির্বাচিত করব, আরশে আজিম থেকে নির্বাচিত করব, আর আমি এদের কাঁধে দায়িত্ব দিব, আর এদের কাছে আমার নবীর পুরা জীবন আমি সুরক্ষিত রাখব। এরা হলো হযরত উলামায়ে কেরাম, হক্কানি উলামারা, ওরা হলে হক্কানি উলামা, যাদের কাছে নবীর প্রত্যেকটা জিনিস সুরক্ষিত আছে। সুরক্ষিত আছে, আরে গাদার নাম পর্যন্ত আছে, গাদার নাম, বকরির নাম পর্যন্ত আছে, এক একটা জিনিসের নাম পর্যন্ত সুরক্ষিত আছে, জীবন তো জীবন, কথা তো কথা, আল্লাহ রসুলের বস্তুর নামগুলা পর্যন্ত সুরক্ষিত আছে। হ্যাঁ, যদিও আমরা চিনি নাই, চিনছিল গাদা, কে চিনছিল? আল্লাহ রসুল একটা গাদা ছিল, ইয়া আফুর, ইয়াফুর, যাকে আল্লাহ রসুল দুধ হিসাবে ব্যবহার করতেন, খায়বরের যুদ্ধে পাইছিলেন আল্লাহ রসুল, দুধ হিসাবে ব্যবহার করতেন, যাকে ডাকতে হইতো প্রত্যেক সাহাবিকে চিনতেন, বাড়ি চিনতেন, নাম জানতেন, যাকে ডাকার জন্য হয়তো আল্লাহ রসুল খালি নাম বলতেন, ওকে ডাকে নিয়ে আয়, ইয়াফুর দৌড়াইতে থাকতো, ছুটতে 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 ছুটতে, রাস্তায় যদি দেখা হইতো তো যা মাথা দিয়ে টক্কর দিতেন, টক্কর বুঝেন, মাথা দিয়ে আঘাত করতেন, আর কইরা গলা গর্দানের রকম হেলাইতেন তোকে ডাকে, আর যদি রাস্তায় দেখা না হইতো বাড়িতে যাইতেন, দরজা যদি বন্ধ থাকতো যে মাথা দিয়ে দরজার মধ্যে মারতেন, ঠক, দরজা খুলে দেখতো ইয়াফুর দাঁড়ায় রয়েছে, তো ইশারা করতো চলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়েত, উনি বলেন আল্লাহ রসুল একদিন আমাকে ডাইকা পাঠাইছিলেন, ইয়াফুরের কানে কানে বলা দিছিলেন, ইয়াফুর ডাইকা নিয়ে আয়, তো দৌড়ে আসতে আসতে আমার দরজায় এমন জোরে মারছে মাথা দিয়া, আমি তো ভয় পেয়ে গেছি, কে আসলো দরজা ভাঙার জন্য, খুলে দেখি ইয়াফুর দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় মাথা হেলাইতেছে, চলো ডাকে তোমাকে, বলে আমি দৌড় শুরু করছি, ইয়াফুর আমার পিছে পিছে, ওই ইয়াফুর আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান সবাই সয়া নিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ পর্যন্ত সয়া নিছে, কিন্তু ইয়াফুর সইতে পারে নাই, মদিনার গলিতে চিৎকার দিতেছিল, ছুটতেছিল আর চিৎকার দিতেছিল, আকাশের দিকে মুখ করে চিৎকার দিতে 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 সামনে কুয়ার এক ঝাঁপ লাগায় চিরদিনের জন্য কবর বানায় দিছে। ইয়াফুর চিনছিল, গাদা আমরা চিনি নাই। আজকে রসুলের আমি জাগায় চলে আসছি, হযরত উলামায়ে কেরাম সব সুরক্ষিত রাখছেন, এই জন্য যদি আল্লাহকে পাইতে চান তাহলে রসুলকে পাইতে হবে, আর রসুলকে যদি পাইতে চান সঠিকভাবে তাহলে হযরত উলামায়ে কেরামের দুয়ারে আসতে হবে, হক্কানি আলেমদের পিছে পিছে চলতে হবে, হক্কানি আলেমদের সাথে সাথে চলতে হবে, হক্কানি আলেমদের সোহবতে থাকতে হবে, জুতা সিধা করতে হবে। যদি আপনি রসুলকে পাওয়ার জন্য এইভাবে চলতে পারেন তো কসম খোদার, আল্লাহর রসুলেরও ওয়াদা আছে, আল্লাহরও ওয়াদা আছে, আপনি রসুলকেও পাবেন, আল্লাহকেও পাবেন, সবচেয়ে উত্তম আখেরাতকেও পাবেন। বিদায় কথা শেষ, যদি বুঝে আইসা থাকে, মেরে দোস্ত আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই নেয়ামত আছে, দুনিয়ার কোথাও আমি এই নেয়ামত পাই নাই,
বাংলাদেশ দ্বিতীয় তৃতীয় নাই, মক্কা মদিনা ভিন্ন কথা, কেউ অপব্যাখ্যা করেন না। মক্কা মদিনা বাদ দিয়া বললাম, দুনিয়ার কোন দেশ বাংলাদেশের মোকাবেলা করতে পারে না, না না না। আল্লাহ দেখায়ও দিছে, করোনার সময় সবাই বলছিল সবচেয়ে বড় বিপর্যয় আমাদের দেশে ঘটবে, আমাদের দেশেরও শত শত মানুষ চিল্লাইছে, সারা দুনিয়াও চিল্লাইছে, আল্লাহ দেখায় দিছে না তোদের চিল্লানোই শেষ, এই দেশে আমি বিপর্যয় ঘটতে দিব না। বিদায়, সারা দুনিয়ার তুলনায় আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে ঘটে একমত তো আমার সাথে? বিলকুল হ্যাঁ, বিপর্যয় ঘটে নাই। যারা চিল্লাইছে ওরা কোথায় বোরকা পরে ঘুরতেছে আল্লাহই জানে, কাউকে এখন আর নেটে সেটে দেখা যায় না, মিডিয়ার সামনেও আসে না, কোনো মিডিয়ায় প্রশ্ন যদি করা বসে আপনি এত চিল্লাইলেন বিপর্যয়ের, কোনো বিপর্যয় ঘটলো না, আপনি চিল্লাইলেন কোত্থেকে যাই না, ঠিক না? দ্বিতীয়, সারা দুনিয়ার থেকে করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে বাংলাদেশ সারা দুনিয়ার উপরে মাথা উঁচা করে মুস্কি হাসতে পারে। সারা দুনিয়া যদি জিজ্ঞে হাসিস কেন, কই কিচ্ছু নাই, তারপরে যে প্রতিরোধ কেমনে হইলো এইটুও জানি না। সারা দুনিয়ার ভিতরে প্রতিরোধ করার ব্যাপারে এক নম্বর, ঠিক না? এক নম্বর না, হ্যাঁ হ্যাঁ। এখনো তো ইংল্যান্ডে লকডাউন চলতেছে, আপনারা তো কেউ মাস্ক পরে আসেন নাই, আসছেন মনে হয় যাবেও নাই, ঠিক না? হ্যাঁ, সাংবাদিক যদি এসে জিজ্ঞেস করে এত বড় সভা করোনা এখনো চলতেছে, ডেলি আপডেট আসতেছে, আপনাদের মাস্ক কোথায়, যাবেও তো নাই, আমার মনে হয় সোনারগাঁর মানুষ তো চালাক অনে, এরা জবাব এটাই দিবে যে টেলিভিশনে যত বড় বড় করুণারে দেখান, এত বড় তো আঙ্গ নাকের ছিদ্র না, বিদায়টা না দিয়ে যাবেও না, মাস্ক পরার প্রয়োজন নাই, ঠিক না? আপনারা জবাব বানায় বসে রয়েছেন, আমি আপনাদের মনেরটা বললাম আর কি, নাহলে মাস্ক মুস্কাউরে পড়তে দেখি না মনে হয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহর বড় ইয়ারি আছে এই দেশের সাথে, বাংলার সাথে আল্লাহর বড় মহাব্বত আছে বাংলাদেশের সাথে, আমার কাছে প্রমাণ আছে, তারিখ আছে, বাংলাদেশের সাথে আল্লাহর বড় মহাব্বত আছে। কি আছে? কি? এই জন্য আমি বলি বাংলাদেশের মতো আলে মোলামা মসজিদ মাদ্রাসা মক্তব হেফজখানা দুনিয়ার কোথাও নাই, এত আল্লাহওয়ালাও দুনিয়ার কোথায় নাই। এই জন্য আমাদের জন্য সহজ, আসেন আমার কথা শেষ, যদি পায়া যাইতে চাই হক্কানি ওলামা একরামের পাশে আসেন, বিরোধিতা করেন না, হক্কানি ওলামাদের সাথে থাকেন, বিরোধিতা করেন না, পারেন না কিছু করতে তারপরও বিরোধিতা করেন না, যদি পারেন কিছু করতে, কখনো কিছু করতে পারেন, তাহলে সহযোগিতার হাত বাড়ায়েন। উচিত ছিল আমাদের, হযরত চলে আসছে তারপরও বলতেছি উচিত ছিল আমাদের, আমাদের শিক্ষা এটাই ছিল যে তুমি প্রতি মাসের যে বাজেট তোমার ঘরের জন্য, তার সাথে ছোট্ট একটা বাজেটও আমাদের রাখা দরকার ছিল। ওই হাদিসের